খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর করা মামলায় আসামি কামরুলকে শিরোমণি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি তিন আসামিকে গ্রেফতারের অভিযান চলছে। খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। শুক্রবার রাত 9:30 দিকে খুলনা নগরীর খানজাহান আলী থানার তেঁতুলতলা রেল ক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই দম্পতি। পুলিশ জানায় কামরুল সহ চারজন তাদের তুলে গ্যারেজের মধ্যে নিয়ে যায়। স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে চার দুর্বৃত্ত। এ অভিযোগে চারজনকে আসামি করে ভুক্তভোগী নারী রাতেই মামলা করেন। আসামি করা হয় কামরুল, জীবন, সুমন ও আলাকে। রাতে কামরুলকে গ্রেফতার করে পুলিশ। ভিকটিম যে হোসারা, তা হোসারা বেগম, তাকে সে বাদী হয়ে মামলা করেছে। আমরা মামলা রেকর্ড করেছি এবং ইতিমধ্যে আমরা প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই, আর আমরা বাকি আসামিদের গ্রেফতারের জন্য আমরা এখন অভিযানে আছি। নির্যাতিতাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।